ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ মুখরোচক সাদে স্বাস্থ্যে ভালো খান সুস্থ থাকুন মুখরোচক ভালোবাসার পঁচাত্তর বছর আমার কন্যা বছর দুই এক আগে হস্টেলে থাকে জন্তুগুলো সোসাইটিতে এখন ছাড়া রয়েছে মানে ওদের তো জেলের ভেতরে থাকা নাগুলো যেটা সব থেকে আনসেফ জায়গা এবং আমাদের সঙ্গে হয়তো দেখা হচ্ছে আমরা বুঝতে পারছি না যে এই মানুষগুলো মানে যারা করেছে তারা তো এখনো অ্যারেস্ট হয়নি তার মানে তারা ওই ভিড়ের মধ্যেই আছে শহরের এই ভিড়ের মধ্যে সেফ আমরা কেউ নই কেউ নই কেউ নেই খালি মেয়েদের ক্ষেত্রে বলবো না আমি পুরুষদের ক্ষেত্রে আমাদের ক্ষেত্রেও বলবো আমরা কেউ সেফ নই আমার নিজের পুরুষ হিসেবে আমার লজ্জা করে যে আমি এরকম একটা ঘটনার সাক্ষী হয়েছি এই জন্য বলছে যে মেয়েদের রাত্রিবেলা বেরোতে না তাহলে তো উল্টো দিকে ছেলেদেরকেও রাত্রিবেলা বেরোতে বারণ করা উচিত যে ছেলেরা বেরোবে না রাত্রের পর যেটু তুমি বলো যে

এটাই আজকে করতে করতেও এনজয় করছো তো হ্যাঁ হ্যাঁ খুব কেন কেন এই এই বিষয়বস্তুটা কেন এত এনজয়েবল লাগছে তোমার এই মুহূর্তে তার কারণ হচ্ছে এই যে চারিদিকে চরিত্রহীন লোকেরা এত বেড়ে গেছে তাদের মুখোশটা টেনে খোলা দরকার হ্যাঁ যে কারণ পণ্যা করছে বাংলার মানুষও করছে একটু একটু করে মিলে গেছে না বিষয়টা এখানে বর্ষার জন্য জাস্টিস চাইছি একদম বর্ষার জন্য জাস্টিস হ্যাঁ দিনের পর দিন রাস্তায় নেমে আর্জি করার জন্য জাস্টিস চাইছি হ্যাঁ দুটো একবারে মিলে গেছে কি না না যেটা বাচ্চুদা বললেন সেটাই যে যা হচ্ছে আমাদের চারপাশে তার সঙ্গে কোথাও এই গল্পটা এত মানে কাছাকাছি হয়ে যাচ্ছে আমাদের করতে করতেও সেটা মনে হচ্ছে যে সত্যি এই প্রতিবাদটা আমরা হয়তো গল্পের ছলে করছি কিন্তু এটা আমাদের সবারই করা উচিত এবং করছেনও সবাই মানে সব সমস্ত ইন্ডাস্ট্রির লোকজনই এগিয়ে আসছে আমরা লক্ষ্য করছি কিন্তু তার মধ্যে এবং তার মধ্যে কিছু হাস্যকর জিনিসও হচ্ছে মানে সেটা সবাই আপনারা দেখতে পাচ্ছেন মানে আর না বলে না বলাই থাক আর কি হ্যাঁ মানে সবাই আর কি ঘোলা জলে একটু মাছ ধরে নিচ্ছে কিন্তু এটা কাম্য নয় মানে এই রকম একটা মানে খারাপ ঘটনা যেটার পাশে সবার থাকা উচিত তো সেইটাকে কোথাও অনেকে ব্যবহার করছেন সেইটা না করাই বেটার আর কি বলছি এর থেকে হাস্যকর সেই কিছু হতে পারে মানে তাহলে তো সন্ধ্যের পর থেকে ছেলেদেরকেও ঘরে আটকে রাখতে হবে যে সব থেকে বড় কথা হচ্ছে এখন তো তাও ঠিক আছে রাত্রি দশটার পর শুটিং করা যায় না দু একদিন পারমিশন নিয়ে করা যায় আগে তো চব্বিশ ঘন্টা শুটিং করতাম এবং দিনের পর দিন মহিলারা আমাদের সাথে শুটিং করেছেন শুটিং করেছেন এবং আমাদের তো কোনোদিন অনেক রাত করে বাড়ি যে মাঝে রাতে বাড়ি গেছেন আমরাও একসাথে গাড়িতে করে গেছি ওনাদের নামিয়ে বাড়ি গেছি হ্যাঁ মানে আমাদের তো কোনোদিন ভাবতেই পারিনি যে মহিলারা কাজ করছেন তারা একটা অন্য জগতের প্রাণী আমরা একটা অন্য জগতের প্রাণী এটা কোনোদিন মনেই হয়নি ইনফ্যাক্ট কাজ করতে গিয়ে কোনোদিন মনে হয়নি এবং আজও মনে হয় না হ্যাঁ আমরা যে কাজ করার মহিলাদের ওপর কোনোরকম কোনো আইন মানে বিধিনিষেধ দেওয়ার থেকেও আমার মনে হয় যে আমাদের পুরুষদের মেন্টালিটি চেঞ্জ করতে হয় আমরা নিজেদের নিজেদেরকে যদি আমরা সুস্থ মানসিকতার মানে মানে সভ্য সমাজের মানুষ আগে না মনে করি আর সেটা সেই সেটার পরিচয় যদি আমাদের মধ্যে না থাকে তাহলে কোনোভাবেই কিছু পরিবর্তন হবে না তো আমাদের সবার চেষ্টা এটাই থাকবে যে আমরা নিজেরা আগে সুস্থ মানসিকতা নিয়ে চলবো একদম নিজেদের পাল্টাবো আর যাই হোক এই এই আমরা এমনি ন্যাচারালি এমনি আড্ডা দিই যখন একটু ফান একটু আনন্দ করে কিন্তু এখন যে যে পরিবেশটা চলছে আমরা কাজ করতে করতেও মাঝে মধ্যেই মোবাইলে একটু নিউজ দেখছি যে কি চলছে কি কতদূর ব্যাপারটা এগোলো সুপ্রিম কোর্ট কি বলল আজকে তো কবে বিচারটা আসবে সব সময় ওই আগ্রহে বসে থাকি কিন্তু সত্যিই মন থেকে চাই যে এটা খুব তাড়াতাড়ি এটার বিচার হোক ন্যায় বিচার হোক আর সমস্ত দোষী যেন শাস্তি মানে কি মানে দৃষ্টান্তমূলক শাস্তি এমন শাস্তি যেটা পরবর্তীকালে কোনো কেউ ক্রাইম এরকম ক্রাইম করার আগে দশ বার অন্তত পক্ষে বার ভাববে তো সেইটা যতদিন না হচ্ছে কোথাও মনে মনে একটা অস্থিরতা রয়েছে আর তার মধ্য থেকেও আমরা কাজ করছি আর সব থেকে ভালো বিষয় হচ্ছে যে আমাদের নিমফুলের মধ্যেও এমন একটা ঘটনাচক্রে এমন একটা ট্র্যাক চলছে যেখানে এরকম মানুষকে মানুষের মুখোশ আমরা টেনে খুলে দিচ্ছি আর সেখানে ডেফিনেটলি পর্ণা সেখানে লিড করছে আমরা তাদের সঙ্গে তার সঙ্গে আমরাও আছি তো এটাই হচ্ছে মানে মেগা সিরিয়ালের এটাই একটা জায়গা যেখানে আমরা মানে আমাদের কাছে একটা সুযোগ আছে সমাজে এই ধরনের জিনিসগুলোকে আমরা তুলে ধরতে পারি এবং খুব মজার জিনিস যেটা হচ্ছে ছলেই বলা কিন্তু গল্প তো সব সময় মানুষ তার পারিপার্শ্বিক জীবন তার সমাজ থেকেই নেয় হ্যাঁ একটা জিনিস খেয়াল করে দেখ বর্ষার জন্য আমরা লড়াই করছি কারণ বর্ষা আমাদের বাড়ি মেয়ে তাছাড়াও কিন্তু বাকিরাও লড়াই করছে বর্ষার জন্য যাদের সাথে বর্ষার ডিরেক্টলি কোনো সম্পর্ক নেই হ্যাঁ একটা নিউজ চ্যানেল একটা এ করে যাচ্ছে এটা এটা একটু কিন্তু বিরাট বিরাট পাওয়া পাওয়া হ্যাঁ তো সেটাই মানে আমরা করতে করতেও ভাবছি যে যদি এরকম সত্যি সমাজটাও যদি এরকম হতো এরকম আরও অনেকে যদি এগিয়ে আসতো তাহলে ব্যাপারটা কত সহজে হয়ে যেত তো যাই হোক আমাদের ধারাবাহিকে তো দেখাতে হয় যেরকম মানে দুর্নীতি হয় সেই দুর্নীতিটাকে আমরা এই গল্পের মাধ্যমে সেটা তাড়াতাড়ি আমরা ন্যায় বিচারও পাইয়ে দিই কিন্তু বাস্তবটা অনেকটাই কঠিন আর সেই বাস্তবের সঙ্গে আমরা সবাই লড়াই করছি এখনও আর আশাবাদী যে এটা ন্যায় বিচার খুব তাড়াতাড়ি হবে আর এই বর্ষার এই পরিস্থিতির জন্য সব থেকে দায়ী সবথেকে বেশি দায়ী যে পিকলু পিকলু এটা নিয়ে কিছু বলুক আমি সব পাল্টা প্রশ্নের উত্তর দিচ্ছি। উত্তর। তুই যদি বর্ষকে বিয়ে করতেই স্যালারি প্রবলেমটা হতো? না না বর্ষকে আমি তার জন্য আমি সরি বলেছি না আমার মনে হয় কি বলতো যে আমার মনে হয় মিকার্সের ইচ্ছা করে জেনে বুঝে এই গল্পটাকে এনেছে। তো এন্ড বাইরে যেটা হচ্ছে তার সঙ্গে মানে খুবই প্রাসঙ্গিক এটা। মানে সবাই আমরা মানে মেকআপ রুমে বসে বসে এটাই মানে ডিসকাস করি সারা দিন ধরে যে আর কতবার কতবার এরকম হতে করবে আর কতবার মানুষ মানে এটা সহ্য করবে দেখবে কিছু করতে পারবো না কতবার রাস্তায় নামবো কতবার বিক্ষোভ হবে কতবার আবার মানে এই জিনিসগুলো মোমবাতি জ্বালাবো সময় একদমই মানে তো এসে গেছে আর যেটা বললে এমন 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 কোন কিছু শাস্তি দেওয়া হোক যার জন্য মানে প্রত্যেকটা মানুষ ভাববে এইগুলো করার আগে যে সত্যি কি এগুলো করা উচিত মানে সেটাই বলবো আর বেশি করে কিছু বলার নেই যেটা যে গল্পটা যাচ্ছে সেটা আমাদেরও করতে করতে আমরা মানে প্রায় প্রায় সময় ভাবছি যে ভাই সত্যি এটা পুরো কেমন মিলে গেছে রিল আর রিয়েল যেন পুরোপুরি মিলেমিশে একাকার হয়ে গেছে তো বেশি কিছু বলার নেই এটাই বলতে যে বড়োরা আছে এখানে হ্যাঁ দর্শকদের ভালো লাগবে আশা করি আর নিমফুল তো সময় একদম প্রথম দিন থেকে দর্শকদের খুব একদম ভালোবাসার একটা সিরিয়াল তো যেরকম ভালোবাসা দিচ্ছেন আপনারা সবাই আশা করবা সেরকমই ভালোবাসা দেবেন

বিষয়টা না খুব রুটের সমস্যা মানে একটা লোক হঠাৎ করে তো রেপিস্ট হয়ে যায় না তার আপব্রিঙ্গিং ডিপেন্ড করে বা আমাদের সোসাইটি অনেক অংশেই দায়ী সেক্ষেত্রে আমার এটা বলা যে আমরা যারা দাদা আছেন যার ছেলে মেয়ে বড়ো হয়ে গেছে আমাদের ছেলে মেয়ে ছোটো সেক্ষেত্রে আমাদের যারা ছোট ছোট ছেলে ছেলেমেয়েরা আছে না তাদের শুরু থেকে আপব্রিঙ্কিংটা যেন সেরকম হয় আমরা যেন শুরু থেকে আমাদের ছেলেদের বা মেয়েদের সেই শিক্ষাটা দিতে পারি যে একটা মেয়েকে রেসপেক্ট করতে হবে এবং আমাদের এডুকেশনে কোনো সেক্স এডুকেশন নেই এবার ন্যাচারালি যে জিনিসটাকে খুব ঢেকে ঢেকে রাখো সেই ওইটুকু টাচ ব্যাড টুকু আছে সেটাও বাংলা মিডিয়াম স্কুলগুলোতে নেই এবার সেই সেক্স এডুকেশন নেই এবং সবটা ঢেকে ঢেকে রাখো এই রকম হলে না আরও কিউরিসিটি বাড়ে আমরাও তো ছোটো ছিলাম আমরাও বুঝতে পারি তো সেইটার ফলে না একটা ওই গ্যাপটা শুরু থেকেই রয়ে গেছে এই ছেলে মেয়ের একটা সেখান থেকেই কোথাও এই মানসিক এটা তো একটা অসুখ বলবো মানে একটা সুস্থ লোক কী করে ওইভাবে একটা মানুষকে মারতে পারে যদি হ্যাঁ মানে সে মানুষ নয় এটা অসুখ তার আর কি এবং এই অসুখটা সোসাইটি থেকে বের করতে গেলে না একদম রুট থেকে সারাতে হবে না হলে হবে না 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 অবশ্যই ভাবাচ্ছি অবশ্যই সেফ সেফ আমরা কেউ নই কেউ নই কেউ নেই খালি মেয়েদের ক্ষেত্রে বলবো না আমি পুরুষদের ক্ষেত্রে আমাদের ক্ষেত্রেও বলবো আমরা কেউ সেফ নই তার কারণ হচ্ছে আজকে যে ঘটনাটা ঘটেছে সেটা যদি আমার মনের মধ্যে যে পরিমাণ ভয়ের সঞ্চার করেছে তাতে আমি সে থাকি কি করে সম্ভবই নয় আমার কন্যা বছর দু এক হস্টেলে থাকত বছর দুই এক আগে হস্টেলে থাকতো ওর মেয়ে ধীরে ধীরে বড় হচ্ছে ওদের সংসার হবে ওদেরও কন্যা সন্তান হতে পারে তারা কি নিয়ে থাকবে কোন সাহস নিয়ে তাদের বড় করবে তাহলে আমি সেফ ও সেফ কে সেফ আমরা যারা কন্যা সন্তানের পিতা আমরা কি সেফ তাহলে সেফটা কি সেফ যদি তৈরি করতেই হয় কাউকে তাহলে আমাদের সমাজটাকে সেফ করতে হবে আগে একটা সেফ প্লেস তৈরি করতে হবে যেখানে আমরা অন্তত মাথা উঁচু করে বাঁচতে পারবো একদম সেফ শব্দটা একদমই প্রচণ্ড আপেক্ষিক কারণ যে ঘটনাটা ঘটেছে বলতে গেলে তার বাড়িতেই ঘটেছে কারণ আমি আমরা মনে করি এটা আমাদের বাড়ি কারণ আমার আমরা বেশিরভাগ সময় আমরা এখানে কাটাই আমাদের এখানে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে মানে সেটা ভাবা যায় না যে বাড়িতে এরকম একটা ঘটনা ঘটছে সেখানে একটা সরকারি জায়গায় সরকারি কর্মরত অবস্থায় একজন যারা কাজ করে যে মহিলারা আমাদের সাথে কাজ করেন তার মধ্যে ফ্যামিলি মেম্বার একজ্যাক্টলি আশি করে ওই মেয়েটি ফ্যামিলি মেম্বার হওয়া উচিত ছিল সেখানে আমরা কেউই সেফ নেই মেয়েটি ফ্যামিলি মেম্বার ছিল না এবং যেটা ভাবলে আমাদের প্রত্যেকের শিউরে উঠবে যে ওই যে মানুষগুলো এটা তো এতক্ষণে পরিষ্কার যে একজনের কাজ নয় ওটা অনেকে ছিল এবং কি এবং যেটা সব থেকে আনসেফ ব্যাপার যে সেই মানুষগুলো কিন্তু এখনও আছে মানে কোথাও হয়তো ওই ভিড়ের ওই ভিড়ের মধ্যেই আছে এবং তারা টিভিতে দেখছে সবটা রয়েছে কিন্তু তারা এখনো ধরা পড়েনি মানে তারা তাদের মানে আমাদের এই সোসাইটির মধ্যেই তারা ঘুরে ফিরে রয়েছে মানে আমার সঙ্গে হয়তো দেখা হচ্ছে অটোতে বাসে কতটা আনসেফ মানে সেই রকম জন্তুগুলো সোসাইটিতে এখন ছাড়া রয়েছে মানে ওদের তো জেলের ভেতরে থাকা হয় নাগুলো যেটা সব থেকে আনসেফ জায়গা এবং আমাদের সঙ্গে হয়তো দেখা হচ্ছে আমরা বুঝতে পারছি না যে এই মানুষগুলো মানে যারা করেছে তারা তো এখনও অ্যারেস্ট হয়নি তার মানে তারা ওই ভিড়ের মধ্যেই আছে শহরের এই ভিড়ের মধ্যে সেইটা সব থেকে বেশি আনসেফ লাগছে কথাটা যে প্রশ্ন থেকে এই এতগুলো কথা এলো সেটা হচ্ছে যে রাত্রে ডিউটি করতে দেবে না হেনা তেনা বিভিন্ন এখনও এখন তো আমরা বলি সবাই বলি জানি জানি না কজন বিশ্বাস করে ইকুয়ালিটিতে বাট এখন অনেক মেয়েরা এমন এমন কাজ করে যেগুলো ছেলেদের পক্ষে করা সম্ভব না আমি নিজে দেখছি সুইগি তে অনেক মেয়েরা ডেলিভারি ক্যাব চালাচ্ছে তারপর এমন অনেক কাজ আছে যেগুলো ছেলেদের পক্ষে করা সম্ভব না কোনো দিনও নার্স হয়তো আমাদের দেশে খুব কমই দেখেছি যে নার্স ছেলে তো তাকে তো নাইট ডিউটি করে তাকে ফিরতেই হবে সে রাস্তায় প্যাসেঞ্জার তুলবে না সেটা ওর ডিউটি সেটা তার ডিউটি সে তার সেটা করার স্বাধীনতা করছে যে সুইগি করছে সে কোনো বাড়িতে খাবার দেবে না যেখানে ইয়াং ছেলে আছে সে কি আগে খবর নেবে এই কথাটাই মানে কথাটাই হাস্যকর এই যে আমরা আজকে ঠিক করেছি যে এরকম রাত্রির বেলা সময় নির্ধারিত করা হবে যে এরকম এরকম কথাটাই বোকাম কথাটাই শুনলে হাসি শুন বেসলেস আর এটাতে সত্যি আমি জানি না এটা কতটা লাগু হবে হওয়া উচিত নয় বরং এটা হওয়া উচিত যে আমাদের সোসাইটিতে যেটা উজ্জ্বলদা বলল যে আমাদের পাল্টাতে হবে আমাদের ছোট থেকে এইভাবেই আমাদের শিক্ষাটা হওয়া দরকার যেখানে আমাদের জানতে হবে যে একজন নারীর সম্মান কিভাবে রাখতে হয় আর তাকে কিভাবে সুরক্ষিত রাখতে হয় আর তার সেফটি কিভাবে আমাকে দেখ মেনটেন করতে হবে কারণ আমি রাস্তাঘাটে চলি এরকম প্রচুর মেয়েরা রয়েছে তো তাদের শুধু তারা আমার বাড়ির ফ্যামিলি মেম্বার বলে যে তার তার তাকে সুরক্ষা করব তা নয় আর যে যে কাণ্ডটা হয়েছে যে জিনিসটা হয়েছে সেটা সত্যি আমাদের কাছে লজ্জার মানে আমার নিজের পুরুষ হিসেবে আমার লজ্জা করে যে আমি এরকম একটা ঘটনার সাক্ষী হয়েছি তো আমার মনে হয় যে এটা যতদিন না এটার মানে কি বলবো শাস্তি হচ্ছে যারা সমাজে ঘুরে বেড়াচ্ছে এখনও আমার সেটাই এখন মনে হচ্ছে যে তাদের শাস্তি হোক যত তাড়াতাড়ি সম্ভব আর যাই হোক সিরিয়াস নোটে অনেক কিছু বললাম এইবার আমরা শেষ করি তাহলে আমরা একটু লাইটার নোটে একটু বলি সেটা হলো যে নিমফুলের মধু আর একটা প্রো প্রোমো আসতে চলেছে সেটা মজার একটা প্রোমো আসতে চলেছে আর দর্শক অনেকেই বলছেন ইতিমধ্যেই যে পণ্য স্মৃতি কবে ফিরবে অনেক দর্শক বিরক্ত আমরা বুঝি সেটা কারণ অনেক দিন হয়ে গেল যে সেই স্মৃতি ফেরার অপেক্ষায় অনেক দর্শক বসে আছেন তো খুব তাড়াতাড়ি সেই গল্প আমরা ফিরবো আপনারা এত তাড়াতাড়ি আশাহত হবেন না আর নিমফুলের মধু কিন্তু অনেকগুলো এপিসোড আমরা পার করেছি এটা আম এটা ওল্ডেস্ট শো জি বাংলায় এখনও অবধি তো আমরা এতটা এপিসোড আসতে পেরেছি শুধুমাত্র আমরা আপনারা দেখছেন বলে তো এই সাকসেসফুলি যে পথটা এগিয়েছি আগামী দিনেও এগোবো আর আপনারা ধৈর্য হারাবেন না খুব তাড়াতাড়ি পণ্য স্মৃতি ফিরবে আর স্মৃতি ফেরার পরও গল্প আছে আর সেইগুলো দেখতে থাকবেন আমাদের সঙ্গে থাকবেন আর যেটুক ভালোবাসবেন আর শেষ করতে যে একটা কথাই বলে এই যে প্রোমোটা দিয়ে আমাদের আসতে চলেছে খুব ইন্টারেস্টিং একটা প্রোমো এবং খুব ভালো প্রোমো সেই প্রোমোতেই পিকলুর কালো প্যান্ট পরার কথা ছিল কিন্তু সে যথারীতি নীল প্যান্ট পরে এসছে এবং এইটাকেই মেকআপ করার জন্য এখন তারা দেয়া হচ্ছে এই নীল প্যান্টটাকে আমরা কালো রঙ করবো আমরা করে মেক করে আমরা এখন শুকোবে তারপরে পিকলু পরে সেটা অভিনয় করতে নামবে ভালো থাকবেন করতে হ্যাঁ রঙটা করে নি হ্যাঁ সবাই ভালো থাকবেন দেখতে থাকুন নিম ফুলের মধু যথারীতি জি বাংলায় রাত্রির আটটায় আমরা আপনাদের সাথে থাকবো একদম জি ফাইভে যে কোনো সময় ভালো থাকবেন সবাই মিলে নমস্কার